বেশ তাহলে লেভেল করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে এটা তাহলে লেভেল স্ক্যাল লেভেলিং স্ক্যাল আর এটা হচ্ছে আমাদের অটো লেভেল লেভেলিং স্ক্যালটা কোন লেভেল লেভেলিং স্ক্যাল এটা শুনতে পড়লো তিনটে পোল এটা টোটাল লেন্থ হয় 4 মিটার আর এটা এটা লিস্ট কাউন্ট কত হয় লিস্ট কাউন্ট 5 মিলিমিটার 5 মিলিমিটার লিস্ট কাউন্ট এর 4 মিটার লেভেল লিস্ট আর অটো লেভেল এটা হচ্ছে আমাদের ট্রাইপড আর এটা ট্রাইপড বা লেভেলিং হেড আর এগুলো হচ্ছে ফুট আর এটা আর এটা আইপিস ফলাসি এটা আইপিস এটা অবজেক্ট গুলো আর এটা আমাদের বাবল আর এটা ফোকাস স্ক্রু আর এটা ট্যাঞ্জেনশিয়াল স্ক্রু আমাদের প্রথমে তাহলে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট কি করব প্রথমে ফিক্স দিন তারপর সেন্টারিং লেভেলিং লেভেলিং ফোকাসিং তারপর ফোকাসিং ফোকাসিং দা অবজেক্ট গুলো আর ফোকাসিং দা আইপিস দেখো সেন্টারিং দিয়ে আছে আমাদের বাবলটা মিডিলে দেখতে পাবে তারপর লেভেলিং এই অটো লেভেলের সাহায্যে আমরা যে ফার্স্ট রিপিটটা নেব সেটাকে বলবো ব্যাক সাইড রিপিট ব্যাক সাইড রিপিট তারপরে নেক্সট রিপিট গুলো হবে ইন্টারমিডিয়েট সাইড রিপিট শেষের রিপিটটা হবে ফোর্থ সাইড রিপিট এভাবে আমরা লেভেলিং সিস্টেমের সাহায্যে রিডিং গুলো নেব অটো লেভেলের সাহায্যে রিডিং গুলো নেব আমরা শেষে আরএল বের করতে পারবো डिफरेंस बिटवीन टू डिफरेंस बिटवीन सरफेस एंड ग्राउंड।